আল্লাহ তোমাকে এত টাকা দিয়েছে, এত সম্মান দিয়েছে, নোবেল পুরস্কার পেয়েছে, তুমি একটা শ্রমিকের টাকা মেরে দিলা, তো তো যার জন্য 6 মাসের সাজা না, একে একে ডাইরেক্ট গুলি করে মেরে দেওয়া উচিত। আর ডক্টর মোহাম্মদ ইমুস, তার বিরুদ্ধেও আজকে আমরা দেখেছি আসলে সাজা, তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে 6 মাসে, যদিও তিনি আপিলের শর্তে জামিনে আছেন, সেটি নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। এটা নিয়ে আসলে সারা বিশ্বই বলছে, আমার মতো ক্ষুদ্র মানুষ ডক্টর ইউনুসকে নিয়ে পক্ষে বলার কিছু নেই, বিপক্ষে বলার কিছু নেই। মূল ব্যাপার হলো একজন 85-86 বছর বয়স্ক মানুষকে নিয়ে তাকে সাজা, 6 মাসের সাজা দেওয়ার জন্য গত কয়েক বছর যাবৎ তাকে যেভাবে টানা হেঁচড়া করা হয়েছে কোর্টে, এটা খুবই দুঃখজনক। সিনিয়র সিটিজেন বলে যে একটা সম্মান থাকে, মর্যাদা থাকে, এটি তার ক্ষেত্রে লঙ্ঘিত হয়েছে। তো 6 মাস সাজা হয়েছে, কিন্তু তার 6 বছরের চেয়েও বেশি সাজা এই শুধু কোর্টে যাতায়াত করতে তার জীবন থেকে চলে গেছে। কিন্তু তার বিরুদ্ধে অপরাধগুলো তো প্রমাণিত হয়েছে, এবং তিনি শ্রমিকের অর্থ আত্মসাৎ করেছেন, অধিকার ক্ষুণ্ণ করেছেন, ঘুষ দিয়েছেন, এই ধরনের অপরাধ আছে। প্রথমত এই কথাগুলো শুনতেই আমাদের খুব খারাপ লাগছে। যদি আমি মনে করি যদি ডক্টর ইনু সত্যিকার অর্থে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হন, হাইকোর্টে এখন যেহেতু বিচারের অপশন আছে, আমি মনে করি হাইকোর্ট থেকে, উচ্চতর আদালত থেকে তাকে ডাইরেক্ট ক্রস ফায়ারে দেওয়া উচিত, ডাইরেক্ট শুট, যে আল্লাহ তোমাকে এত টাকা দিয়েছে, এত সম্মান দিয়েছে, নোবেল পুরস্কার পেয়েছে, তুমি একটা শ্রমিকের টাকা মেরে দিলা, তো তো যার জন্য 6 মাসের সাজা না, একে একে ডাইরেক্ট গুলি করে মেরে দেওয়া উচিত। আর আদারওয়াইজ যদি এই ভুল, এই যে শাস্তি তাকে আমরা দিলাম, এটা যদি অন্যায়ভাবে দেওয়া হয়ে থাকে, এ দায় থেকে এ দেশ, জাতি, কাল, সমাজ আমরা কখনোই কিন্তু মুক্ত থাকব না। কিন্তু বিএনপি তার উপরে নির্ভর করে রাজনৈতিক অঙ্গনে গিয়ে যাওয়ার যে প্রচেষ্টা ছিল, শুনেন ডক্টর ইউনুস, এটা মানে প্রশ্নটাই অনভিপ্রেত। ডক্টর ইউনুস একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা ব্যক্তিগতভাবে এখানে তিনজনই আমরা তাকে চিনি। তো যিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, এটা আমার মতো একজন সাধারণ মানুষ যদি বুঝতে পারে, তো বিএনপিতে আমার সাথে অনেক বড় বড় নেতা আছেন, তো তারা কেন একজন অরাজনৈতিক ব্যক্তির উপর নির্ভর করবেন? রাজনৈতিক নেতৃত্ব এমন একটা জিনিস, লিডারশিপ কোয়ালিটি থাকা দরকার। মিস্টার ইনুস ইজ এ খুব বড় ইকোনমিস্ট, নোবেল লরিয়েট, তার ইন মানে উদ্ভাবনী ক্ষমতা অনেক বেশি, কিন্তু তিনি রাজনীতিতে একটা রাজনৈতিক দলের নেতা হবেন, রাজনৈতিক দলের মুরব্বী হবেন, এটা অসম্ভব একটা বিষয়। তো এই এই জিনিস, এই প্রশ্নটাই যারা মানে একটি অপপ্রচার ছিল, কিন্তু মার্কিনের উপর নির্ভরশীলতা না না মার্কেট, ওটা একই, ওটাও একই অবস্থা বিএনপির মতো। শুনেন, আমেরিকার মতো একটা দেশ বা আমেরিকার একটা রাষ্ট্রদূতের কথা মতে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যাবে, আর কোনো একটা বৃহত্তর রাজনৈতিক দল যারা অলমোস্ট 35% ভোটার ই করে, তারা যদি একজন পিটার ডিহাস, যার দেশে হয়তো জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদা তিনি আছেন, তিনি বাংলাদেশের ক্ষমতা একেবারে শেখ হাসিনাকে আউটস্টেট করে তারেক রহমানকে বসাই দিবেন, এটা যদি বিএনপির কোনো লোক বিশ্বাস করে, একেবারে ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা বিশ্বাস করে, তাহলে এই বোকার স্বর্গে যারা রাজনৈতিক দল, তারা তো কিয়ামত পর্যন্ত মেম্বার ইলেকশন করতে পারবে না। দিস দ্য রিয়ালিটি। বাস্তবতা হলো বিএনপি বা আওয়ামী লীগ, দুটো দলেরই রাজনীতিগতগুলো কৌশল আছে। এখন যারা বিজয়ী হয় তারা ইতিহাস লেখে, আর যারা পরাজিত হয় তারা জেলখানায় যায়, এবং তাদেরকে যা বলা হয় তাই সেটা মানতে বাধ্য। এখন বিএনপির অবস্থা আছে সেই রকম এখন একটা। বিএনপি কি তাহলে কৌশল করতে গিয়ে আসলে অনেকটা পিছিয়ে গেল কিনা, রাজনৈতিক ইতিহাসে অনেকখানি পিছিয়ে চলে না পিছনে চলে গেল না, এটা এই মুহূর্তে এটা বলা যাবে না। মূল ব্যাপার হলো কখনো কখনো কোনো প্রতিযোগিতায় দৃশ্যত কারোর জয় হয়, কিন্তু আজীবনের জন্য সে পরাজিত হয়ে যায়, কখনো কখনো কেউ পরাজিত হয়, কিন্তু কেয়ামত পর্যন্ত তার জন্য বিজয় সূচিত হয়ে যায়।